দেখেন 22,000 ভিউ, তারপরে দেখেন 23,000 ভিউ, কতক্ষণ আগে 10 ঘন্টা আগে আপলোড করছি, দেখেন 37,000 ভিউ। হ্যাঁ, একটা দুইটা না, 37,000। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। ভিডিওটি আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে শর্ট ভিডিও নিয়ে কিছু ডাউট আছে, যেই ডাউটগুলো আমি ক্লিয়ার করবো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে। অনেকের মনের ভিতরে প্রশ্ন অনেক ধরনের থাকতে পারে যে আমি কত পরিমাণ ভিউ জেনারেট করতে পারলে আমি শর্ট ফান্ডটা পাবো, যেটা শর্ট ভিডিওতে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকে শর্ট ফান্ড পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। আবার যারা নতুনভাবে ভিডিও আপলোড করতেছে তারা সবসময় চিন্তার ভিতরে থাকে যে কী পরিমাণ ভিউ আসলে ওনারা শর্ট ফান্ডটা পেতে পারে। আর শর্ট ফান্ড নিয়ে ইউটিউবের ভিতরে অনেক ফেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে যদি বিশ্বাস করেন তাহলে আপনারা নিজেরা যাচাই করে দেখতে পারেন যে আমি ওনাদের কথার সাথে আর আমার চ্যানেলের সাথে কি মিল আছে কিনা, যে ওনারা যে বলতেছে যে $10, $20 পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, সে কত ভিউতে পাইতেছেন, তাহলে আপনার ভিডিওতে কত ভিউ আসতেছে, এটা আপনি কম্পেয়ার করলেই তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কি ফেক ভিডিও বানাচ্ছে নাকি না রিয়েল ভিডিও বানাচ্ছে। যাই হোক, কথা বাড়াবো না, আজকে ভিডিওতে ক্লিয়ার করবো শর্ট ফান কত কী পরিমাণ ভিউ আসলে পাবেন। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করবো যে আমরা সবসময় বলে থাকি যে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশান, থাম্বনেইল ভালো না হলে ভিডিওতে ভিউ আসে না। আজকে সেই বিষয়টা নিয়েও আলোচনা করবো, এমনকি আপনাদের প্রুফ দেখিয়ে দেবো যে আপনার যদি টাইটেল যেটা আছে এটা যে কোনোভাবে দিলেও কিন্তু শর্ট ভিডিওর ভাইরাল হবে, ঠিক আছে, আর কী পরিমাণের ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওটা ভাইরাল হবে, সেটা হতে পারে একটা না দুটা না কিন্তু তিনটা না চারটা, কয়টা ভিডিও আপলোড করলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে পারে, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আপনারা দেখেন যে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি, আমার মোবাইল স্ক্রিনে আমি ওপেন করেছি আমার লাইব্রেরি। লাইব্রেরি থেকে আপনারা প্রথম ভিডিওটা দেখেন, এখানে জাস্ট আমি কী লিখছি, শর্ট ভিডিও লেভেল, আর উপরে কিছু স্টিক দিয়ে দিছি। দেখেন এটা কত ভিউ হয়েছে, 6 ঘন্টা আগে আপলোড করছি, ভিউ হয়েছে 423টা, ঠিক আছে, মাত্র 6 ঘন্টা আগে এটা আপলোড করছি ভিডিওটা। আপনারা তারপরটাও দেখতে পারেন যে তার টাইটেলটা কী দিছি, কিছুই না, ঠিক আছে, মনে যা আসছে তাই। তারপর একটা টাইটেল কী দিছি, কিছুই না। তারপরে দেখেন, তারপরে দেখেন 50 ভিউ, তারপর 217 ভিউ, তারপর থেকে দেখেন এখানে আমি টাইটেল কী দিছি, টাইটেল কিন্তু কিছুই দিইনি, ঠিক আছে, এমনি জাস্ট টাইপ করছি যা আসছে তাই, ঠিক আছে, এটা কোনো টাইটেলই আলতায় পড়ে না, টাইটেলের আলতায় পড়ে না। এই ভিডিওটা দেখেন 2100 ভিউ চলে আসছে, 7 ঘন্টা আগে দিছি ভিডিওটা। ঠিক তার নিচের তার টাইটেল দেখেন, তার নিচের তার টাইটেল কী লিখছি, কিছুই লিখিনি, এমনি জাস্ট হাত দিয়ে টাইপ করছি যা আসছে তাই। এটা দেখেন 24,000 ভিউ চলে আসছে, তার নিচেরটা দেখেন এটা হচ্ছে 19,000 ভিউ। এর সাথে সাথে আপনারা টাইমিংটাও দেখবেন, এটা 8 ঘন্টা আগে আমি আপলোড করছি ভিডিওটা। তারপরে এটা দেখতে পারেন আপনি 200 ভিউ, প্রায় 100 ভিউ, এটা দেখেন 11,000 ভিউ, ঠিক আছে, তারপরে হচ্ছে 11,000 ভিউ 10 ঘন্টা আগে আপলোড করছি, তারপর দেখেন 13,000 ভিউ 10 ঘন্টা আগে আপলোড করছি, তারপরে দেখেন 22,000 ভিউ কতক্ষণ আগে আপলোড করছি, 10 ঘন্টা আগে, তারপরে দেখেন 23,000 ভিউ কতক্ষণ আগে, 10 ঘন্টা আগে আপলোড করছি, তারপরে দেখেন 5,100 ভিউ 10 ঘন্টা আগে, তারপরে এটা দেখেন 37,000 ভিউ। হ্যাঁ, একটা দুইটা না, 37,000 ভিউ 10 ঘন্টা আগে, তারপরটা দেখেন 33,000 ভিউ 10 ঘন্টা আগে, তারপরে দেখেন 28,000 ভিউ 11 ঘন্টা আগে, তারপর 5,600 ভিউ 11 ঘন্টা আগে, তারপরে 21,000 ভিউ কতক্ষণ আগে দিছি এটা, এটাও 11 ঘন্টা আগে, তারপরে হচ্ছে এই যে 2.3 মানে 2300 ভিউ 2300 ভিউ এটা হচ্ছে আমার একদিন আগের ভিডিও, ঠিক আছে। তাহলে আজকে আমি কতগুলো ভিডিও আপলোড করছি এটা আপনারা তো দেখলেন অলরেডি, আর আমি আজকে সবচেয়ে কম ভিডিও আপলোড করছি, ডেলি কম সকম আমি 50টার উপরে ভিডিও আপলোড করি আর শর্ট ভিডিওর ভিতরে। তাহলে আপনারা দেখেন এখানে আমি টাইটেল কী দিছি, কিছুই দিইনি। অনেকে যে বলে যে টাইটেল না দিলে নাকি ভিডিওতে ভিউ আসে না, ভিডিও র্যাঙ্ক করে না, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে দেখেন ভিডিওতে টাইটেল লাগে না, ঠিক আছে, শর্ট ভিডিওতে কোনো টাইটেল লাগে না, ঠিক আছে, এমনিতে ভিডিও শর্ট ভিডিও যেগুলো আছে এমনিতে আপলোড করলেই আপনারা ভিউ পেয়ে যাবেন, ঠিক আছে, ভিউ হবে, ভাইরাল হবেই, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমি যে এই যে 2 দিন আগে দিছি, সরি আবার ভিডিওটা চালু হয়ে গেল, দেখেন আমি আবার শুরু থেকে আসছে, আমি নিচে থেকে আবার দেখাচ্ছি যে 2 দিন আগে যে আমি ভিডিওগুলো দিছি ওইগুলোর ভিতরেও কী পরিমাণ ভিউ আসছে, ঠিক আছে, এই যে দেখেন 2 দিন আগে দিছি, এই যে দেখেন এই যে একটা আছে 15,000 ভিউ, তারপরে আছে 2300 ভিউ, তারপর দেখেন 16,000 ভিউ, তারপর দেখেন 19,000 ভিউ, তারপর দেখেন 13,000 ভিউ, তারপর দেখেন 12,000 ভিউ, তারপর 10,000 ভিউ, এগুলা 2 দিন আগের ভিডিও, ঠিক আছে। আমি এখন শর্ট ভিডিও কম দিচ্ছি,
তারপরে যে দেখেন 3 দিন আগে ভিডিও আপলোড করছি, 3 দিন আগে এটা ভিউ পড়ছে কত, 34,000 ভিউ, ঠিক আছে, এই যে 5,000 ভিউ, তারপরে 6,000 ভিউ, ঠিক আছে, ভিউ কিন্তু অনেক আসে। এই যে দেখেন 30,000 ভিউ, 3 দিন আগে ভিডিও আপলোডিং 30,000 ভিউ। এই যে দেখেন দুইটা পাখি আছে, এগুলো আমি যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো কী দিছি, কিছুই না, ঠিক আছে, টাইটেলগুলো একদম মনে করেন যে আপনার যা ইচ্ছে তাই দেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে ভিডিও আপলোডিং করতে হবে। তাহলে আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে এটা বুঝতে পারলেন যে আপনার শর্ট ভিডিও আপলোডিং করার ক্ষেত্রে আপনাদের কোনো টাইটেলের প্রয়োজন নেই, যে কোনো আপনার মনে যা আছে তাই আপনি টাইপ করে দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু আপনাদের ভিডিও রেগুলার আপলোডিং করতে হবে, ঠিক আছে। দেখেন আমি একটা গেম খেলি, এই গেমসটি খেলি, এছাড়াও আরও গেমস খেলছি, ওগুলো নিচে আছে। দেখেন আগেরগুলো কিন্তু সেম টাইটেল দিছিলাম, ঠিক আছে, সেম টাইটেল দেওয়ার পরে ওই দেখেন এইগুলোর ভিতরে দেখেন 19,000 ভিউ, হ্যাঁ 26,000 ভিউ, সেম টাইটেল, টাইটেল কোনো চেঞ্জিং নেই। দেখেন 3 দিন আগে এই ভিডিওটা দিছি, এটাতে ভিউ পড়ছে 1,25,000, চিন্তা করতে পারেন 1,25,000 ভিউ 3 দিন আগে দিছি। এই যে আরেকটা দেখেন, 3 দিন আগে, 3 দিন আগে ভিডিও আপলোড করছি, টাইটেল কী দিছি ভাই, দেখেন উপরে যা দিছি নিচেও কিন্তু তাই দিছি, সেম টাইটেল দেওয়া হয়েছে, এটাতে প্রায় 1,40,000 ভিউ পড়ে গেছে গা, ঠিক আছে, আর কী লাগে বলেন, ঠিক আছে, আর তো কিছু লাগে না, 1,40,000 ভিউ হয়ে গেলে গা 3 দিন আগে যদি ভিডিও আপলোডিং করে থাকি তাহলে তো আর কিছু লাগে না, ঠিক আছে। তাহলে আপনাদের এত চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমি কী টাইটেল দিব, কী ট্যাক্স দিব। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো এইগুলো ভিডিওর ভিতরে আমি কোনো ভিডিওতেই কোনো ট্যাক্স ইউজ করিনি, আপনারা চাইলে আমার ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, এগুলোর ভিতরে কোনো ট্যাক্স দেয়নি, যা শুধু টাইটেল মনে করেন যে যা মনে আসতেছে তাই টাইপিং করে, মানে স্ক্রিনে টাচ করতেছি যা আসে তাই ওখানে বসিয়ে পাবলিশ করে দিই, ঠিক আছে, তাতে ভিডিও ভাইরাল হয়ে যায়। এই যে দেখেন 3 দিন আগে 1,76,000 ভিউ, ঠিক আছে, 1,76,000 ভিউ। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আমি কি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা সঠিক কিনা। দেখেন আমি ভিডিওতে যদি ক্লিক করি তাহলে ভিডিওটা কিন্তু প্লে হতে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যা হলো যে সিম্পল ভিডিও, ঠিক আছে, সিম্পল ভিডিও, এই ভিডিওগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউ আসে। আপনারা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান তারা গেমসগুলো খেলে আপলোডিং করতে পারেন, ডেইলি একদিনে কমসেকম আপনার 10টার উপরে ভিডিও আপলোডিং করতে হবে। আপনার চ্যানেল যদি ভাইরাল করতে চান তাহলে 10টার উপরে ভিডিও আপলোডিং করতে হবে, আপনি ম্যাক্সিমাম যত পারেন আপলোডিং করবেন, ঠিক আছে, যাতে ভিউ আসুক বা না আসুক আপনারা সেটা দেখবেন, আপনারা আপলোডিং করে যাবেন ডেইলি, তাহলে আপনাদের চ্যানেলে কিন্তু ভিউ আসবে, তাহলে আপনাদের চ্যানেল ভাইরাল হবে। তাহলে চলে না, এমনিতে অনেক সময় হয়ে গেছে, তাহলে এখান থেকে বের হয়ে যাই। তাহলে আপনাদের দুটো জিনিস দেখালাম, এবার আমরা ওপেন করতেছি যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম, এটা ওয়াইটি স্টুডিওতে দেখেন, এটাতে এই যে দেখেন, ঠিক আছে, এগুলো কিন্তু সব লাইভ, ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারেন অ্যানালিস্টে যাচ্ছি, এখানে দেখেন এই যে আপনি লাইভ দেখতে পারেন সব কিছুই, এখানে কোনো ফেক না। এখানে আপনার ভিউ দেখেন কত হয়েছে, ভিউ হয়েছে 5.6 মিলিয়ন ভিউ, কত দিনে, 28 ডেজ, ঠিক আছে, 28 ডেজে আমার ভিউ আসছে 5.6 মিলিয়ন। তাহলে এক মাসের ভিতরে যদি 5.6 মিলিয়ন ভিউ আসছে তাহলে কি আমি কি এটা থেকে আমি শর্ট ফান পাইছি, না পাই নাই ভাই, আমাকে শর্ট ফান দেয় নাই, কেন দেয় নাই এটা আমি বলতে পারবো না, হয়তো 1.6 মিলিয়ন ভিউতে শর্ট ফান পাওয়া যাবে না, হয়তো শর্ট ফান পাওয়ার জন্য আরও প্রচুর পরিমাণ ভিউ লাগবে যার কারণে আমি শর্ট ফান পাই নাই। এগুলো দেখেন এই যে নিচে 3,65,000, তারপর 2 লাখ, তারপরে 2,25,000, 2,07,000, ঠিক আছে, ভিউ অভাব নেই, ঠিক আছে, আপনি ভিউ প্রচুর পরিমাণে ভিউ পাবেন, ঠিক আছে। এই দেখেন এখানে 48 ঘন্টার ভিতরে আমার হয়েছে এখানে প্রায় 5 লাখ ভিউর মতো হয়ে গেছে গা। তো আমি আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি মনে করেন যে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে আমি কেন শর্ট ফান পাচ্ছি না, 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে কেন শর্ট ফান পাচ্ছি না, আরে ভাই আমার তো 5.6 মিলিয়ন হয়ে গেছে তাতে তো আমি শর্ট ফান পাচ্ছি না, তাহলে 1 মিলিয়ন 2 মিলিয়নে কীভাবে পাবেন। তা শর্ট ফান মনে করেন যে মনে হচ্ছে যে সহজে পাওয়া যাবে না, কমসেকম 10 মিলিয়ন হতে হবে সম্ভবত, 10 মিলিয়ন হলে হয়তো শর্ট ফান পাওয়া যেতে পারে, ঠিক আছে, আই এম নট শিওর, ঠিক আছে, আমি শিওর না। আর আরেকটা আপনার সাবস্ক্রাইবারটা দেখেন, আমি কিন্তু প্রথম বলছিলাম 6,000+, তারপরে দেখালাম যে 7,000+, দেখেন 2 দিন পরেই দেখেন 8,000+ হয়ে গেছে, তাহলে ডেইলি কিন্তু 1,000 সাবস্ক্রাইবার বাড়তেছে। এখানে দেখেন 28 দিনের ভিতরে 6,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর যদি ভিউ এখানে লক্ষ্য করেন তাহলে 5.6 মিলিয়ন। তারপর ওয়াচ টাইমটা দেখেন, ওয়াচ টাইম আপনি দেখতে পারেন যে 28 দিনের ভিতরে 36.1K, ঠিক আছে, তাহলে দেখেন এই আবার এই ওয়াচ টাইমটা কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক আছে, ভিডিও মানে চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য এই ভিডিও যে
টাইমিংটা আছে, এটা কোনো কামে লাগবে না। ওয়াচ টাইম এখানে দেখেন, এই যে ওয়াচ টাইম কত আইছে এখানে, মাত্র 21 ঘন্টা, ঠিক আছে। আর এখানে আপনার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন যে, যাই হোক আমি আপনাদেরকে এটা লাইভ দেখিয়ে দিলাম। তাহলে এবার আপনারা ডিসাইড করেন যে আপনারা কি শর্ট ভিডিও বানাবেন কি বানাবেন না, ঠিক আছে। আর শর্ট ভিডিওতে আপনারা বানাতে পারেন জাস্ট টাইম পাসের জন্য, ঠিক আছে। আপনারা কিন্তু এটাকে প্রফেশনালভাবে নিলে আপনাদের কোনো লাভ হবে না মনে হচ্ছে না, আর বিশেষ করে বাংলাদেশ থেকে, কারণ আমি বাংলাদেশ থেকে ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আমি যেহেতু বাংলাদেশে থাকি, তাহলে তো বাংলাদেশ থেকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে। যাই হোক, আপনারা চাইলে বানাতে পারেন, না চাইলে না বানাতে পারেন, আমি লাইভ দেখিয়ে দিলাম। এর ভিতরে কোনো ডাউট থাকলে, আপনার যদি মনে করেন যে কোনো জায়গা মিস হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই আমাকে এই জিনিসটা বুঝতেছি না, এই জিনিসটা আপনারা একটু ক্লিয়ার করে বলেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো। বন্ধুরা তাহলে দেখলেন আপনারা মোবাইল স্ক্রিনের ভিতরে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আপনারা কি আসলে কি শর্ট ফান পাবেন কি পাবেন না, সেটা আপনারা চেক করে দেখবেন আপনাদের চ্যানেলের ভিতরে। এখানে ফেক কোনো কিছুই না, আপনারা সব কিছু লাইভ দেখতে পারলেন। যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেশন পাবে মনে হয় যে ভিডিওতে কিছু হলেও আমরা শিখতে পারছি ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে আর ভোগ করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।